এখন পুরো উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম, চিরকালই ছিল, 2007 থেকেই ছিল, এবং এখন যেন আরেকটু বেশি হয়েছে। কারণ এখন ঘরের ভিতর ঝামেলা লেগেছে, এতদিন যারা ভাগ করে খাবার খেত এখন তারা লাঠালাঠি করছে, এতদিন যারা সেই হয় না মা ভাত চাপিয়ে গেছে আর অন্য যাকে বলে দিয়ে গেছে যে আমি বেরোচ্ছি তুই একটু ভাতটা দেখিস, জল কমে গেলে একটু জল দিয়েছিস, ঠিক ওই সম্পর্ক ছিল মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। এখন দুজনে বলেছে আমরা ভিন্ন, দুজনে আলাদা, দুজনের ভাতের হাঁড়ি আলাদা, কিন্তু নন্দীরামকে উঠে উঠে খাবার জন্য দুজনের রুম আলাদা হলো, দুজনের রান্নাঘরের মাঝখানে পাঁচিল ছিল, ওই পাঁচিলের মাঝখানে একটা বড় ফাঁকা রাখা হয়েছে ভাগ জায়গা, যেটাতে নন্দীগ্রামকে এবং পশ্চিমবঙ্গকে লুটে খাওয়ার সময় মাছটা মাংসটা ভালো সবজিটা ওই ফাঁক দিয়ে দুজনই এদিক ওদিক আদান প্রদান করবে, সেরকম নিজেরা ভাগ হয়েছে। এই ভাগে আপনার আমার কী লাভ? এই ভাগে আপনি আমি তো চাকরি পাবো না। এই ভাগে 10 বছরে 14 বার ইলেকট্রিক বিলের দাম বেড়ে গেছে, কমবে? কমবে না। আরে 2020-র 19-এ ডিসেম্বরের আগে পর্যন্ত যে যোগদান মেলা করছে একটিও তো চাকরিদান মেলা করেনি, তাহলে 2020-র 19-এ ডিসেম্বরের বেলা 12টার আগে পর্যন্ত যারা হাত ধরাধরি করে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিলের দামটা বাড়িয়েছে, আজকে সে ফট করে হাতটা ছাড়িয়ে বলছে আর নয় অন্যায়, মানে সব অন্যায় করা হয়ে গেছে, এবারে অন্যায় আবার, এবারে উনি ন্যায় শুরু করবেন। মানে এতদিন উনি দস্যু রত্নাকর ছিলেন, এবারে উনি বলছেন আমি রামায়ণ লিখব, আমি যোগী বেশ পড়েছি, আমি এবারে বাল্মীকি হব। তো সব দস্যু রত্নাকর বাল্মীকি হয় না, আর সব সাপ বিষাক্ত সাপ ওঝা হয় না, যে সাপ একবার কেটেছে সেই সাপ খোলস পরিবর্তন করতে পারে, বিষটাকে ছেড়ে দিতে পারে না, তাই আজকে সে ওঝা হয়ে আপনাকে আমাকে কাটতে আবার কাটার জন্য প্ল্যান করছে। কি বলেছে? বলছে ভোটটা যেতে দিন, আমি আর দিলীপ ঘোষ মিলে পশ্চিমবঙ্গটাকে শাসন করবো। কেন? বিজেপির আর কেউ নেতা নেই, টাটকা তাজা চোর নেতাকে বিজেপি পেল, আর ওকেই দিলীপ ঘোষ সাথে নিয়ে করবে? আর দিলীপ ঘোষ বলছে যে যার যার বিরুদ্ধে নারদা সারদা চুরির যাদের বিরুদ্ধে কেস আছে তাদের বিরুদ্ধে যেমন কেস চলছে যেমন তদন্ত চলছে তেমনি চলবে, আর যে তদন্ত করবে তাকেই বলছে পাশে নিয়ে পশ্চিমবঙ্গ আমরা লড়ব। তাহলে যে নিজে চুরি করেছে যে নিজে লুটপাট করেছে সে বলছে যে আমি দিলীপ ঘোষের সঙ্গে ভোটের পর 2রা মে-র পর পশ্চিমবঙ্গটা আমি শাসন করব, তাহলে আমি আপনি কোথায় যাব, কার কাছে বিচার চাইতে যাব, চোরের কাছে চুরির বিরুদ্ধে বিচার চাইতে যাব? এটা তো হয় না। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে, যে তৃণমূলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে চাইছে, যে তৃণমূলের চুরির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে চাইছে, যে তৃণমূলের আমফানে টাকা ঝেড়ে দেওয়ার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে চাইছে। 10টা বছর এরা দুই ভাই বোন মিলে, না বাপ বেটা মিলে, না পিসি ভাই কো মিলে, কে কী করেছিল আমরা জানি না, আজকে বাপ বেটা বলছে কাল অবধি পিসি ভাই কো ছিল আর ভাই বোন ছিল দুজনে, আজকে বলছে ওরা বাপ বেটা মিলে কী 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 সব করেছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের যারা ভোটটা লুট করলো তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আপনারা যে ভোটটা লুট করার জন্য মমতা ব্যানার্জির কাছে সুপারিটা নিয়ে সুপারি কিলার হিসাবে যে কাজ করেছিল, সুপারিটা মমতা ব্যানার্জির বন্ধ হয়ে যাবে, সেই সুপারিটা অন্য কোনো জায়গা থেকে আসবে, সেই সুপারি কিলারটাকে ভোট দিতে পারবেন? নিজের মনকে নিজের বিবেককে প্রশ্ন করবেন না, যেটা কি আপনাদের উচিত হবে? আচ্ছা, এই ভোটকে কেন্দ্র করে, ভোটকে কেন্দ্র করে দুটো হেলিপ্যাড তৈরি হয়েছে নন্দীগ্রামে, আপনারা জানেন? কেউ বলছে যে এটা মেঘনাথ পালের জমি, তো কেউ বলছে এটা শেখ সুফিয়ানের জমি, তো কেউ বলছে আরও কিছু। আমি বলছি জমি যার হোক, যার খুশি জমি হোক, দুজন নেতা মন্ত্রী নামবে, ওরা এত ব্যস্ত যে ওদের জন্য হেলিপ্যাড তৈরি হবে, আর 17টা পঞ্চায়েতের গ্রামের ভিতরে রাস্তায় 10 বছর হয়ে গেল ইঁটের উপরে, আর দ্বিতীয়বার ইট পড়ল না, নেতাদের তাবেদারি করবে? আর গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের জন্য পঞ্চায়েত, যাদের জন্য পয়সা, যাদের জন্য রাস্তা, যাদের জন্য বিদ্যুৎ, যাদের জন্য খাবার দাবার, তাদের কী হবে, তাদের কথা কে বলবে?
আজকে ওরা নিজেরা মারামারি করছে, বুঝে গেছে যে পায়ের নিচে আর জমি নেই, টালমাটাল অবস্থা, এ ধরে কি ও ধরে, কষ্ট ছাড়া মানুষকে কিছু দিতে পারে না। আচ্ছা এতদিন তো আপনি এখানে এলেন, আপনি অসুস্থ হলেন, আপনার পায়ে হাতায় মাথে কোথায় নাকি লাগলো, আপনি চলে গেলেন। বিজেপি বলছে যে ওর নাটক করছে, আমরা বললাম আমরা কি করে জানবো বাবা কে নাটক করছে, এতদিন ও যদি মেন ক্যারেক্টার ছিল, সাইড রোলে তুমি ছিলে, তুমি জানো কখন নাটক করে কখন কি বলে, তোমরাই জানো। তাহলে এতদিন অসুস্থ ছিলেন, আজ তিন দিন আগে এসেছেন, তো টিভিতেই তো ভাষণ দিতে পারতেন। 8 কিলোমিটার উনি ঘুরছেন রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে 8 কিলোমিটার ঘুরেছেন, খুবই ভালো, উনি ঘুরতেও পছন্দ করেন। কিন্তু যে পিছনে ঠেলছে তিনজন, তাদেরকেও শেষ দিন অবধি কষ্ট দিচ্ছে। কোন একটা জায়গায় বসে ভাষণ দিতে পারতেন। আচ্ছা আমার এই ভাষণ দিয়ে এই কথাগুলো বলে নন্দীগ্রামের বেকার শিক্ষিত ছেলেটার চাকরি হবে? আমার এই ভাষণে নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকগুলো, যেগুলো অন্য রাজ্যে পড়ে পড়ে মার খাচ্ছে, তারা নন্দীগ্রামে পশ্চিমবঙ্গে কাজ পাবে? আমার এই ভাষণে মমতা ব্যানার্জিকে, শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলে ইলেকট্রিক বিলের দামটা কমবে? আপনার দোকানে চাল যত টাকা কিলো কিনছেন, আপনার চালের দামটা কমবে? কাপড়ের দাম, ওষুধের দাম, খাতা কলমের দাম, পেট্রোলের দাম, রান্নার গ্যাসের দাম, একটাও দাম কমবে? কমবে না তো, তাহলে ওদেরকে এত গালি দিয়ে হবেটা কি, কী হবে? কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না, যারা কি করছে কি, আজ তিন দিন ধরে ওরা কি করছে? আজ তিন দিন ধরে মমতা ব্যানার্জি বলছেন তৃণমূলের বিজেপির নেতাকে ফোন করে যে একটু আমার হয়ে ভোটটা করিয়ে দে, আমি যাতে জিতে যাই, আমার হয়ে একটু ভোটটা করিয়ে দে। দেখেননি টিভিতে মমতা ব্যানার্জি ফোন করেছে না বিজেপির নেতাকে যে আমার হয়ে ভোটটা করিয়ে দে? আচ্ছা যে বিজেপিতে চলে গেল, তার পলিটিক্স তো আলাদা, তার নীতি তো আলাদা, তার রাজনীতি তো আলাদা, তার মতাদর্শ তো আলাদা। মানে তুমি যে মতাদর্শে আসো, আমাকে এখানে ভোটটাতে তুমি জিতিয়ে দাও, আমাকে এখানে জিতিয়ে দাও, তারপরে আবার পরে পরে সেটিং হয়ে যাবে। মমতা ব্যানার্জি কী বলছেন নবান্ন থেকে ফোন করে সিএম জাটুয়াকে, যে যে ছিল তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বিজেপি থেকে তৃণমূলে গেছে আমরা জানি না, তাকে মাটিতে পুঁতে দে। তাহলে এতদিন ধরে নন্দীগ্রামে কোথায় শিশুর ঠ্যাং চিরে ফেলে দেওয়া, শঙ্কর সামন্ত, সুনীতা মণ্ডল, নিরঞ্জন মণ্ডল, বতনু দাস, চঞ্চল মিদ্দা, যাদেরকে খুন করলো, তাদের অর্ডার অন্য কোনো জায়গা থেকে আসেনি তো, খুনের অর্ডার? আচ্ছা এরা কি বলছে কি, আজকে কি বলেছে দেখেছেন না? দুজনে যদি ঝগড়া হয় তো কি বলে, বলে যে তোর 14 পুরুষ আমাকে বলেছে, এবারে এ যদি এর দাদুর নাম করে তো ওর দাদুর তার আগের পুরুষের নাম করে, এ যদি একে গালি দেয় তো ওকে বলে তুই সেদিন আমাকে এই কথাটা বলেছিলি, মনে আছে, তোর ওই দোষটা আছে। আজকে শিশির অধিকারী মমতা ব্যানার্জি ওই ঝগড়াতে লিপ্ত হয়েছেন। মমতা ব্যানার্জি কি বলছেন, আমি জানি আমি জানি, শিশির অধিকারী শুভেন্দু অধিকারী বাপ বেটা এরা মিলে, এরা মিলে বাপ বেটা মিলে নাকি চটি পড়া পুলিশ ঢুকিয়েছে। আর বাপ কি বলছে, বাপ বলছে যে সব প্ল্যানিং মমতা ব্যানার্জি জানতেন, ওকে না জানিয়ে আমি কিছু করিনি। মানে তুমিও জানতে কারা পুলিশ ঢুকিয়েছে, আর যাদেরকে দিয়ে তুমি চটি পড়া পুলিশ ঢুকিয়েছিলে সে বলছে আমি সবটা ওকে সাইন করিয়ে আমি কাজ করিয়ে নিয়েছিলাম। আজ এরা স্বীকারোক্তি দিচ্ছে যে নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলাটা তৃণমূল মাওবাদী চিটফান্ডের টাকা, সমাজ দরদি, মেকি বামপন্থী, মেকি কৃষক দরদি এরা মিলে করেছিল। আচ্ছা সিঙ্গুরে তাপসী মালিকের বাবা কি বলছে, সিঙ্গুরে তাপসী মালিকের বাবা বলছে আমার মেয়েকে কেউ সিপিএম পার্টির রেপ করেনি, লাল ঝান্ডা তারা কেউ খুন করেনি। তাহলে সবটাই চক্রান্ত ছিল, আমরাও বলেছি দীর্ঘদিন ধরে বলেছি যে চক্রান্তই ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য এখানে সভা করলেন, বললেন নন্দীগ্রামের মানুষ কারখানা চায় না, জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না, এখানে কারখানা হবে না। তারপরেও ফেব্রুয়ারি মাস থেকে 14ই মার্চ পর্যন্ত সেখানে অধিকারের আন্দোলন চলল, রাস্তা কাটা হলো, খুন করা হলো, পাড়ার পর পাড়া পুড়িয়ে দেওয়া হলো, মানুষের রুটি রুজির প্রশ্নকে ক্ষতিগ্রস্ত করা হলো, মানুষকে অবরুদ্ধ করা হলো। তারপর থেকে 10 বছর পেরিয়ে গেল, পঞ্চায়েত আর মানুষকে ভোট দিতে দেবে না, বললো সব আমরা বুঝে নেব। বুঝে নিয়েছে, ভোট দিতে দিয়েছে আপনাদেরকে, ভোট তো দিতে দেয়নি। আর ভোট কেন্দ্রে যদি গেছে তো ভোট লুট হয়েছে, কেউ আর
অস্বীকার করতে পারবে নন্দীগ্রামে এই শিবরামপুর বাজারে যে ভোট লুট হয়নি বাকিদেরকে ক্যান্ডিডেটে দাঁড়াতে দেয়নি নমিনেশন উইথড্র করিয়ে নিয়েছে ভয় দেখিয়েছে তাদেরকে ভোটে দাঁড়াতে দেয়নি উইদাউট কন্টেস্টে তারা জিতেছে সেই জায়গাতে করেছে কারা তৃণমূলের নেতারা করেছে আমরা বলছি গ্রামের মানুষ বলছে 355টা সাধারণ মানুষ বলছে কতজনকে গলা দেওয়া খবরটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।